রুফিকাম, হ্যাভ এ সিট। হ্যালো রুফি, রুফি ক্যান আই সি ইওর ফেস? হ্যালো রাতি, রুফি ইউ ওয়ান্ট টু গো বাংলাদেশ? ইউ ওয়ান্ট টু গো বাংলাদেশ রুফি? ইয়েস, ইউ ওয়ান্ট টু গো টু বাংলাদেশ উইথ মাম্মি? উইথ মাম্মি ইউ ওয়ান্ট টু গো? রাইট, মাম্মি গোইং বাংলাদেশ। সব গুছানো হবে এখন। ইয়েস বেবি, মাম্মি নট কুকি। তবে হচ্ছে ইউএসএ কানাডার ফ্লাইট গুলা খুব একটা ঝামেলা, সবাই একসাথে দেখি নোস কি বলে লিজে, সবাইকে নিয়ে গেলে ভালো লাগতো, অনেক ভালো লাগতো, আমরা যেতে পারলে অনেক ভালো লাগতো না? তুমি গেলেও ভালো লাগতো। নয়েস বলতো যে টিকেটের দাম আমরা বাংলাদেশ থেকে ঘুরে এসে পড়ি আমেরিকার বাংলাদেশ টিকেট এত কেন? টিকেট কি জানি, সব সময় যে হলিডে টাইম ওয়ান ওয়ান আর টু টু ওই তো হাকেত মামি বাট এই টাইমে টিকেটের দাম একটু বেশি থাকে। বাংলাদেশে তো তাও ওয়েট আসছে, এখানে ইউএসএ তে আমি জাস্ট কিনছি, ওদের প্লেন গুলো দেখি কেমন, 25 কেজি না 7 কেজি? হ্যাঁ এখন তো দেখলাম 7 কেজিও দেয় না। টোটাল তোমাদের দুজনের মিলাই দিছে 25 কেজি সব মিলাই। এটা আমরা কিনছি হ্যান্ড ম্যান ও কিনছো? এটা মানে ফ্রি তে তাহলে দেয় না, মানে টিকেটের সাথে শুধু মোরা হ্যান্ড লাগেজ। আমি এগুলো নিয়ে যাচ্ছি নাদিস থেকে, খুবই ভালো কারণ কুকিয়া পুত্র ক্যারোটিন কোর্স, তারপর মাস্ক, হেয়ার মাস্ক আর কন্ডিশনার, এগুলো নিচ্ছি আর যেগুলো দরকার পড়ে ইউএসএ তে তো আছে কিনতে পারবো এখানে। রাধিয়ার কিছু কামড় দিলে রাধিয়া শেষ হয়ে যাবো, রোদ চিল্লে তোর জানছিস। তারপরে পাওয়া যায় বলতে একটা নিয়ে যাও, আবার ভালো কিনছে, আবার সেজন্য ওকে দিয়ে দিচ্ছি। লাকি বোনেরা তো 4 জন। কি বলতেছিল, আমি তো আগে আরামে থাকতাম, তোরা সব গুছাই দিতি কোথাও গেলে, এবার তো প্যারা তো সব আমার নিজে নিজে করতে হচ্ছে।
তোমার জন্য দিছি, আরো আছে অনেকগুলো আবাই আছে আরো। আসলা কেন? না এখন মোটা হয়ে গেছি তো, সেজন্য নিজের ড্রেস আসে না কি করব। বাপরে আমার, আমিও তো মোটা, তার জন্য বড় ড্রেস কিনতে হবে। আর হলিডেতে গেলে তো অনেক টাইপের ড্রেস লাগে। ওয়েটের জন্য তো আর আসলেই হবে, নেওয়া যায় না। বাট হলিডেতে যাওয়ার পরে নতুন নতুন, এটা হচ্ছে ওই ব্ল্যাক ড্রেসটা যে, না 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 এটা না, ওই নিচের ব্ল্যাকটা ফ্লাফি ব্ল্যাক। খুকিয়ে পর অবশ্যই হয়েছে, যাওয়ার পর অনেকগুলো প্রোগ্রামও পাওয়া যায়, তাহলে এটা আমি লাগাই দিতেছি ধরো। বন্ধু বান্ধব আর মানুষগুলো, কাঁঠাল